বন্যায় সড়ক ভেঙে বিধ্বস্ত এক জনপদ সুনামগঞ্জ। বানের জল নেমে গেলেও ভাটি অঞ্চলের এই জেলার সাথে চার উপজেলার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাওড়পাড়ের বাসিন্দাদের। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 5000 কিলোমিটার সড়কের পুরোটাই বন্যার পানিতে তলিয়ে প্রায় 1800 কোটি টাকার ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেমে গেছে বানের জল, চারিদিকে এখন কেবলই ক্ষতচিহ্ন। ঢালাই করা সড়কে শুধু পাথর ও সুরকি, পিচ ঢালা রাস্তা ভেঙে চুরমার, বন্যার তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা জনপদ। শরণকালের ভয়াবহ বন্যায় এমন দশা সুনামগঞ্জের প্রতিটি সড়কের, কি সড়ক কি গ্রাম সবখানেই সড়ক মহাসড়কের বেহাল দশা। এতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা ভাঙ্গিয়া গাঙ্গের দিক দিয়ে গেছে গিয়া, এপাশে এপাশে সাপে গেছে গিয়া, আমরা চলাচল করতে খুব অশান্তি। বন্যার পানি ভাই কমছে কিন্তু রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমার সাইকেলটা পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না। প্রায় প্রতিটি রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ভাটি অঞ্চলের বাসিন্দারা। রাস্তাঘাট জামালগঞ্জ জরমপাশা রাস্তাঘাট একদম ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমাদের যোগাযোগ অত্যন্ত বিচ্ছিন্ন। কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে তারা। প্রাথমিকভাবে আমাদের এই বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে 2000 কিলোমিটার সড়ক আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 120টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই ব্রিজ কালভার্ট এবং রাস্তাগুলি মেরামত করবার পুনর্নির্মাণ করতে আমাদের প্রায় 1500 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের প্রয়োজন পড়বে। আমরা এই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তো পানিটা নেমে যাওয়ার পরে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে এবং সেটা হয়তো আরও বাড়তে পারে। এলজিডি ও সড়ক জনপদের 300 শতাধিক ছোট বড় সড়ক বিলীন হয়ে গেছে বন্যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 785টি সড়কের প্রায় 2500 কিলোমিটার অংশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।